আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওটা করছি আসলে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়া যে 71 টিভিকে বয়কট করার জন্য যে একটা ডাক দেওয়া হয়েছে, যেমন আমাদের বিপিন এবং আমাদের মিজানুর রহমান আজহারি ও ইলিয়াস ভাই, এরা যখন বলতেছে যে 71 টিভিকে আমরা বয়কট করছি, তখন বাঙালি জাতি, বাংলার মানুষ কেমন সাড়া দিয়েছে সেই বয়কটের? দেখেন এখানে এদের 71 টিভি চ্যানেলের যে অফিসিয়াল পেজ রয়েছে, সে পেজে প্রতি সেকেন্ডে তাদের লাইক কমে যাচ্ছে। আমি রিলোড দিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে 206 লাইক রয়েছে। আমি এখনই সাথে সাথে রিলোড দিলাম, আপনাদের সামনে লাইভেই দেখাচ্ছি। দেখেন যেখানে 206 ছিল সেখানে 186 রয়েছে। এভাবে তাদের লাইকগুলো কমে যাচ্ছে। তারপরে আমাদের তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে 71 টিভি চ্যানেলের, এখানে আমরা অ্যানালাইজে গেলে দেখতে পাচ্ছি প্রথম দিনে তাদের প্রায় 40,000 সাবস্ক্রাইব কমেছে, এরপর দিন 30,000, এরপর 10,000। আমরা রিলোড দিলে দেখতে পাচ্ছি এখানে আরও কমে যাচ্ছে। আসলে যে 71 টিভি বয়কটের জন্য যে ডাক দেওয়া হয়েছিল সেটাতে মানুষ অনেক বেশি সাড়া দিয়েছে, এবং দেখেন এখানে তাদের 40,000, 30,000, 20,000 অলরেডি 70, 80, 90,000 সাবস্ক্রাইব কিন্তু কমে গিয়েছে। এভাবে তাদের অফিসিয়াল পেজ আমি আবার রিলোড দিয়ে দেখাচ্ছি। দেখেন 171 রয়েছে, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কমে যাচ্ছে। দেখেন আমি আবার রিলোড দিয়েছি, যেখানে তাদের অফিসিয়াল পেজে লাইক রয়েছে এখন 53,14,117 রয়েছে এই মুহূর্তে সকালবেলা। এখন বাজে হচ্ছে 7:51 সকালবেলা, আমি আপনাকে দেখিয়েছি প্রতি সেকেন্ডে তাদের যে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশে, সেই বয়কটে সাড়া দিয়েছে যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ। যে তাদের অফিসিয়াল পেজে লাইক দেওয়া ছিল সেগুলো মানুষ আনফলো করেছে, আনলাইক করে দিয়েছে এবং ব্লক করে দিয়েছে। তাদের ইউটিউব চ্যানেলগুলোও ধস নেমেছে। তো এভাবে আসলে বয়কট, 71 টিভিকে বয়কট করার যে ডাক দিয়েছে সেই এফেক্ট যে পরিমাণ পড়েছে তাদের পেজ এবং ইউটিউব চ্যানেল, তারপরে এগুলোর উপরে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তাদের লাইক কত কমেছে আরও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।